আসসালামু আলাইকুম গাইস, ঢাকা থেকে যারা কম খরচের মধ্যে একদিনে ঘোরাঘুরি রিসোর্ট খুঁজতেছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট হচ্ছে সায়রা গার্ডেন রিসোর্ট। গাইস, আমি আছি এখন ওদের রিসোর্টের সুইমিং পুলের মধ্যে। আর তাদের এখানে কিন্তু বাচ্চাদের এবং বড়দের আলাদা আলাদা সুইমিং পুল আছে, তার সাথে কিন্তু এখানে জাকুজির ব্যবস্থা রয়েছে এবং চাইলে আপনারা রাতে পুকুরের উপর ঘরের মধ্যে থাকতে পারবেন। আর তাদের যে সুযোগ সুবিধা রয়েছে এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এখন ঢাকা থেকে কিভাবে আপনারা এই রিসোর্ট পর্যন্ত আসতে পারবেন সেটাই দেখাবো। লেটস গো। ওকে, তো সায়রা গার্ডেন রিসোর্ট আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে মদনপুর বাস স্ট্যান্ড। আপনারা চাইলে প্রাইভেট এবং পাবলিক দুই ট্রান্সপোর্টই আসতে পারবেন। যারা প্রাইভেট ট্রান্সপোর্টে আসবেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা যাত্রাবাড়ি এবং গুলিস্তান থেকে মদনপুর আসার জন্য বাস পেয়ে যাবেন। মদনপুর আসার পর বাস থেকে নেমে পড়ুন এবং বাস থেকে নামার পরেই কিছু দূর সামনে হেঁটে গেলে রিক্সা পেয়ে যাবেন গার্ডেন রিসোর্ট যাওয়ার জন্য। এক্ষেত্রে আপনারা একটা অটো ভাড়া করবেন, যেখানে ভাড়া পড়বে 40-50 টাকার মতো, আপনাদের একদম রিসোর্টের ভিতরে নিয়ে যাবে। আর যেতে আপনাদের মোটামুটি 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো রিক্সা থেকে নামার পরেই আপনারা বাইরের থেকে টিকিট কাটতে পারবেন এবং এখানে বাইরে সব টিকিটের ফ্যাসিলিটিস এবং তাদের প্যাকেজগুলো দেওয়া আছে। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি এবং ভিতরে গিয়ে দেখতে পারি বড় একটি পার্কিং স্লট, যেখানে কিন্তু একসাথে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা যাবে এবং এটার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই। এবং আমরা সর্বপ্রথম রিসেপশনে যাই এবং তাদের সাথে কথা বলি, এবং তাদের লবিটাও খুব সুন্দর এবং বেশ মোটামুটি বড়, চমৎকার করে ডেকোরেশন করে সাজানো। তো তারপর আমরা রিসোর্টটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি এবং সর্বপ্রথম আমরা দেখতে পাই একটা পুকুর, এবং তার পুকুরের পাশেই কিন্তু একটা ওয়াকওয়ে দেওয়া আছে এবং তার পাশেই হচ্ছে একটি বড় খেলার মাঠ। তো পুকুরের উপরে বেশ কিছু ঘর রয়েছে যেগুলোর মধ্যে চাইলে আপনারা রাতে নাইট স্টে করতে পারবেন এবং নর্মালি এগুলার ভাড়া হচ্ছে 15,000 টাকা থেকে শুরু। আর পুকুরের একদম শেষ প্রান্তে আসার পরে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই এবং এটার ঢোকার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেলাম সুন্দর কিছু ঘর করে দেওয়া আছে বসার জন্য। আর এটার সামনে রয়েছে রেস্টুরেন্ট, তার পাশে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে এবং তার পাশেই হচ্ছে মাঠ যেখানে আপনারা খেলাধুলা করতে পারবেন। আর এটা হচ্ছে কনফারেন্স সেন্টার, আপনারা যদি কোনো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে চান আপনারা এই জায়গার মধ্যে করতে পারবেন। তো রেস্টুরেন্ট থেকে সামনে এগিয়ে যাওয়ার পরই আমরা দেখতে পাই একটি গিফট শপ, যেখানে কিন্তু বিভিন্ন প্রকার ভ্যারাইটিসের জিনিসপত্র রাখা আছে। আপনারা চাইলে এই জায়গা থেকে কিছু গিফট কিনতে পারেন, বাট আমার কাছে দাম তুলনামূলক বেশি মনে হয়েছে। তো গিফট শপ থেকে বের হওয়ার পর আমরা সামনে যেতেই দেখতে পেলাম তাদের বিভিন্ন ডেকোরেশনে সুন্দর করে সাজিয়ে রাখা কিছু বাংলো। এখানে পর্যায়ক্রমে অনেকগুলো বাংলো একাধারে সাজানো রয়েছে এবং প্রতিটি বাংলোর পাশেই ডেকোরেটেড চেয়ার টেবিল দেওয়া রয়েছে, যেটা যে কারোই মন মুগ্ধ করবে। এবং তাদের এই বাংলোর পাশেই কিন্তু বড় দুইটি বিল্ডিং রয়েছে এবং চাইলে আপনারা এই বিল্ডিংয়ের মধ্যেও থাকতে পারবেন। বাংলো থেকে শুরু করে এই প্রত্যেকটা জায়গায় বেশ চমৎকার এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশ ওয়েল ডেকোরেটেড, সুন্দর ছোট ছোট জিনিস দিয়ে পুরোটা জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর এই বড় বিল্ডিংয়ের পাশেই কিন্তু একটা ব্যাডমিন্টন খেলার মাঠ রয়েছে এবং তার থেকে সামনে গেলেই দেখতে পারবেন একটি সুইমিং পুল। ও, তার আগে আপনাদেরকে ওদের একটা রুম দেখাই। এই হচ্ছে তাদের একটা রুম, যেটা কিন্তু কিং সাইজের একটা বেড দেওয়া রয়েছে এবং তার পাশেই কিন্তু হচ্ছে সুইমিং পুল। আর এই রুমের মধ্যে আপনারা যত ধরনের সুযোগ সুবিধা থাকার কথা সবগুলি পেয়ে যাবেন। এবং এই রুমের বর্তমান ভাড়াটি জানতে ডিসক্রিপশন বক্সে থাকা ফোন নাম্বার অথবা স্ক্রিনে যে ফোন নাম্বার সেটিতে কল করে জেনে নেবেন, কারণ তাদের সিজন অনুযায়ী ভাড়ার তারতম্য হয়ে থাকে। তবে মোটামুটি আপনাদেরকে বলতে পারি যে তাদের এই রিসোর্টে 15,000 টাকা থেকে 60,000 টাকা দামের পর্যন্ত রুম আছে। তো এখন আমরা চলে এসেছি তাদের সুইমিং পুল সাইডে। তাদের এখানে কিন্তু 3 ধরনের সুইমিং পুল রয়েছে, অর্থাৎ বড়দের সুইমিং পুল, বাচ্চাদের সুইমিং পুল এবং জাকুজি। এবং তাদের এই সুইমিং পুলের পাশেই লেডিস এবং জেন্টস আলাদা আলাদা রুম চেঞ্জিংয়ের ব্যবস্থা রয়েছে। বাট আপনারা যদি লকার নিতে চান তাহলে কিন্তু আগে 200 টাকা জমা দিতে হবে, তারপরে আপনারা যখন কাপড় চোপড় নিয়ে যাবেন তখন আপনাদেরকে আবার 100 টাকা ফেরত দেবে। বাট আপনারা চাইলে কিন্তু জামা কাপড়গুলা এই সুইমিং পুলের পাশেই রাখতে পারেন। আর সুইমিং পুল থেকে সামনে গেলে কিন্তু আপনারা ভিআইপি এরিয়া পেয়ে যাবেন। অবশ্য এখানে আমাদের প্রবেশের অনুমতি ছিল না, আর ভিআইপি এরিয়াটা কিন্তু খুব সুন্দর এবং এখানে কিন্তু রুমের ভাড়া প্রায় 60,000 টাকার মতো। তো এরপর আমরা চলে যাই সুইমিং পুলের পাশে যে রেস্টুরেন্ট ওইখানে। বাট এখানে কিন্তু আসার পর আমাকে একটা জিনিস খুবই হতাশ করেছে,
সেটা হচ্ছে সব ধরনের ফুড কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। অর্থাৎ আপনারা যদি শুক্র এবং শনিবার আসেন তাহলে কিন্তু সব ধরনের ফুড আপনারা পাবেন, বাফেট পাবেন, আর আদার্স যেগুলো সেগুলো কিন্তু তাদের যে তৈরি করা মেনু থাকে সেগুলো কিন্তু আপনারা পাবেন। সো এইটার বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো শেষমেশে আমরা বাধ্য হয়ে ভেজিটেবল পাকোড়াই অর্ডার করি, যেটা পড়েছিল 260 টাকা, তার মানে জনপ্রতি এখানে 6টা দিবে, তো পার পিস পড়েছিল 50 টাকার বেশি করে। সো ইয়া, ইটস কোয়াইট এক্সপেন্সিভ। আর তাদের এই ওয়াটারটা কিন্তু আপনাদেরকে সুইমিং করার অর্থাৎ 1-2 ঘন্টা আগে দিতে হবে, অর্থাৎ তাদের কিন্তু তৈরি করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর আমরা ওয়াটার দিয়ে সুইমিং করতে নেমে যাই, তবে সুইমিং করার আগে অবশ্যই আপনারা একটু হালকা শাওয়ার নিয়ে নেবেন। তো সুইমিং পুলটা খুব ভালো ছিল, কোনো ধরনের সাইড ইফেক্ট হয় এমন কোনো কেমিক্যাল তারা ইউজ করেনি, যেমন অনেক সময় দেখা যায় শরীরে অ্যালার্জি হয় বা লাল হয়, যেরকম কোনো কিছুই সাইড ইফেক্ট হয়নি। বাট এখানে পানিটা কিন্তু খুবই ঠান্ডা, যেটা কিন্তু একটু সমস্যা করেছে। শীতের দিন কিন্তু তারা ওয়ার্ম ওয়াটারের কোনো ব্যবস্থা রাখেনি। গাইস, ওদের সুইমিং পুলের পানিটা ভাবছিলাম গরম হবে বা ওয়ার্মের কোনো ব্যবস্থা থাকবে, বাট ওদের সবগুলো সুইমিং পুলের পানি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, এই জন্য সুইমিং করতে একটু কষ্ট হইতেছে। আর আদারওয়াইজ পানি প্রচুর নিট অ্যান্ড ক্লিন, ভিতরে ডুব দেওয়ার পরে চোখ লালও হয় না, কোনো কেমিক্যাল এগুলো কিছুই দেওয়া নাই, সব গুড। তো পানি যেহেতু অনেক পরিমাণ ঠান্ডা, সো বেশিক্ষণ আমরা সুইমিং পুলে থাকতে পারিনি। আর এই পানির গভীরতা এক সাইডে কিন্তু প্রচুর, তো আপনাদের যারা একটু ওয়াটার ফোবিয়া আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ এখানে দেখতে পেলাম প্রায় 8-9 ফুটের মতো পানির ডিপ রেঞ্জ রয়েছে, যেখানে কিন্তু আপনারা পা পাবেন না। সো এই জিনিসটা একটু কেয়ারফুল রাখবেন। তো বেশ কিছুক্ষণ সুইমিং করার পরে আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাই রেস্টুরেন্টে। তো পানি যেহেতু অনেক পরিমাণ ঠান্ডা, সো বেশিক্ষণ আমরা সুইমিং পুলে থাকতে পারিনি। আর এখন আমরা চলে আসছি তাদের যে স্ন্যাক্স অর্ডার দিয়ে গিয়েছিলাম, ভেজিটেবল পাকোড়া, সেটা ট্রাই করতে। আর এই পাকোড়াটা কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছে। আমরা এতক্ষণ সুইমিং করার পর এখন তাদের পাশে যে রেস্টুরেন্ট সেটার মধ্যে আসছি। আর আমরা কিন্তু যাওয়ার আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম ভেজিটেবল পাকোড়া। এই হচ্ছে ভেজিটেবল পাকোড়া, যেটা ছিল প্রাইস 250-60 টাকার মতো ব্যাটার সহ। সো এটা এখন টেস্ট করবো। আর ওদের এখানে একটা জিনিস যেটা দেখলাম যে সব ধরনের ফুড কিন্তু অ্যাভেলেবল সবসময় না, আর ওদের যে সেট মেনুগুলো ওইগুলো কিন্তু আপনারা বিকালের পর থেকে তখন থেকে পাবেন। সো ওদের হচ্ছে চিকেন ভেজিটেবল পাকোড়া এখন ট্রাই করি। লেটস গো, ট্রাই কর। প্রচণ্ড পরিমাণ তেল, বাট হচ্ছে মজা, ভালো লাগছে। ঠিক আছে, আপনাদের একটু দেখাই যে দেখেন কতটুকু পরিমাণ তেল। এই যে আমি জাস্ট একটা টিস্যু দিয়া করছিলাম, এই দেখেন কতটুকু তেল ওয়াহিদুল করছে। মজা হয়েছে কারণ এটার মধ্যে প্রচুর তেল দিছে, এই জন্য অনেক মজা হয়েছে। তো গাইস, এই ছিল আজকে সায়রা গার্ডেনের ব্লগ। এই রিসোর্টটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এই রিসোর্টটা বেশ বড়, অনেকটা ফরেস্টার টাইপ রিসোর্ট। আর ওদের খাবার কোয়ালিটি ছিল গুড, আর ওদের সুইমিং পুলটাও ছিল গুড, ওভারঅল এনভায়রনমেন্টও ছিল গুড। সো ফ্যামিলি পরিজন বা হচ্ছে বন্ধুবান্ধব প্রিয়জন নিয়ে আসার জন্য ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট হতে পারে এটা। সো আশা করি আপনারা এই রিসোর্টে আসবেন, এনজয় করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আজকে এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।